হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছি তোমাদের ভালোবাসার প্রিয় চ্যানেল চেমকাল ক্রিকেট। আজকে তোমাদের সামনে স্কুল এলএস জুনিয়র সিএফটি সম্বন্ধে আলোচনা করব। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আবার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। স্কুল এলএস জুনিয়র সিরাপ, এই সিরাপটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার বাচ্চাদের যদি ঘন ঘন ঠান্ডা লাগে, কাশি হয়, বুকে কফ জমে থাকে, তাহলে আপনারা এই স্কুল এলএস জুনিয়র সিরাপটি ব্যবহার করতে পারেন এবং এই সিরাপটি ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রেও প্রেসক্রিপশন করে থাকেন। এবং এই সিরাপটি কম্পোজিশন হচ্ছে লেবোসালবুটামল সালফেট, অ্যাম্বোক্সল হাইড্রোক্লোরাইড অ্যান্ড গুইফেনেসিন এক্সপেক্টোরাস্ট সিরাপ। এবং এতে লেবোসালবুটামল আছে 0.5 mg, অ্যাম্বোক্সল হাইড্রোক্লোরাইড আছে 15 mg, গুইফেনেসিন আছে 50 mg। এবং এই সিরাপটি সম্পূর্ণ গ্লেনমার্ক কোম্পানির ঔষধ, খুব নামি দামি কোম্পানির একটি ঔষধ। এবং এই সিরাপটি আপনার বাচ্চা কী করে খাওয়াবেন? এই সিরাপটি আপনার বাচ্চা যদি 5 বছরের নিচে বয়স হয় তাহলে 3.5 ml করে দিনে 3 বার খাওয়াবেন, আর আপনার বাচ্চার বয়স যদি 5 ml উপর হয় তাহলে 5 ml করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রি খাওয়ার পর খাওয়াবেন। এবং এই সিরাপটি 60 ml দাম হচ্ছে 69 টাকা। এবং এই সিরাপটি আপনার বাচ্চাদের কোনো সাইড এফেক্ট হবে না বা হয় না। এবং এই সিরাপটি প্রতি অ্যালোপ্যাথি ওষুধ মেডিসিন স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সেখান থেকেই এই ওষুধটি সংগ্রহ করে নিতে পারেন। এবং এই সিরাপটি আপনারা যে দোকান থেকে কিনবেন অবশ্যই সেই দোকান থেকে সেই ওষুধটির দাম এবং এক্সপায়ারি ডেট, তার কোম্পানি কী, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে কিনবেন। এবং আবারও বলছি, এই সিরাপটি আপনারা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করি, আবার তবে আপনারা এই সিরাপটি ব্যবহার করবেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং নিচে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।